আপনারা জানেন কোভিডে শুধু বাংলা নয়, গোটা ভারতবর্ষে অর্থনৈতিক ব্যবস্থাকেই ওলট পালট করে দিয়েছিল, সমাজের সকল স্তরে যার প্রভাব পড়েছিল, বিশেষ করে শ্রমজীবী যারা মানুষ তাদের উপরে তো অবশ্যই পড়েছিল। আমরা কোভিডের সময় যখন ট্রেন চালু হলো তখন আমরা দেখলাম যে ট্রেন ভাড়া বিশেষভাবে নেওয়া হচ্ছে এই জন্য যে সেই ট্রেন ভাড়াতে বিশেষ দূরত্ব বজায় রেখে আস্তে আস্তে করে যাতে মানুষ ট্রেনে ওঠে এবং বাড়তি পয়সা দেয়, তার জন্য রেল মন্ত্রক একটা সার্কুলার জারি করেছিল এবং মানুষও কিন্তু সেই বাড়তি ভাড়া কিন্তু তারা দিচ্ছিল। তারপরেও আমরা দেখলাম যখন কোভিডের প্রভাব অনেকটা থিতিয়ে গেল তখন এই রেল মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করলেন যার সুফল পাওয়া গেল যে শিয়ালদা লালগোলা সেকশনে যেখানে বাড়তি পয়সা নেওয়া হচ্ছিল সেখানে সেই পয়সা কিন্তু উইথড্রল করা হলো। অর্থাৎ এখন শিয়ালদা থেকে লালগোলা সেকশনে ন্যূনতম ভাড়া হচ্ছে 10 টাকা, কিন্তু রেলমন্ত্রী থাকা সুবাদে এবং সংসদ হাওয়াতে কাটোয়া থেকে ফরাক্কা পর্যন্ত বিস্তীর্ণ এলাকার মানুষ যখনই সাংসদ অধীর চৌধুরীকে পেতেন তারা তাদের ক্ষোভ উগড়ে দিয়ে বলতেন যে আমাদের এখানে যে বাড়তি রেল ভাড়া নেওয়া হয় এর যুক্তিকতা কোথায়। পিএসসি কমিটির তরফে রেলের উচ্চ পদের আধিকারিকদের যখনই তিনি রেল উন্নয়নের জন্য এই কাটোয়া আজিমগঞ্জ সেকশনে নিয়ে আসতেন তখনই কিন্তু ডিআরএমদের সামনে সকলে মিলে একই কথা বলতেন। রেলমন্ত্রী তিনি পার্লামেন্টে সচেষ্ট হয়েছিলেন, সাংসদ অধীর চৌধুরী তিনি পার্লামেন্টে এই নিয়ে সোচ্চার হয়েছিলেন, রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন, অবশেষে আজকে সেই সুফল মিলল। আজকে থেকে গঙ্গার ওপারে ন্যূনতম ভাড়া 10 টাকা করা হলো, এটা সম্পূর্ণভাবে অধীর চৌধুরীর প্রচেষ্টা এবং অধীর চৌধুরীর লড়াইয়ের ফল। তাই সেখানকার মানুষদের আমরা বলবো যে আপনাদের দীর্ঘদিনের যে প্রত্যাশা, সেই যে বাড়তি ভাড়া টেনে নেওয়া হচ্ছিল আপনাদের কাছ থেকে, তার থেকে মুকুব আপনারা পেলেন। আপনারা আজ থেকে ন্যূনতম ভাড়া যা শিয়ালদা লালগোলা সেকশনে 10 টাকা সেটাই আপনারা দেবেন। এই সুসংবাদটা জানানোর জন্য আপনাদের মাধ্যম দিয়ে আমরা জনগণকে আমরা এই বার্তায় দিচ্ছি যে রেলমন্ত্রীর সঙ্গে অধীর চৌধুরী একাধিকবার যে আলোচনা সেই আলোচনা আজকে ফলপ্রসূ হয়েছে। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আবুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557 9831 4787 9। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, KGR পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।